গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি বাজার। এখানে কবুতরের যে বাজারের অংশটুকু রয়েছে এই অংশে আমরা আসছি। আমরা একটা খুব ভালো জাতের একটা কবুতর দেখতে পেলাম, তো কথা বলবো এই বাসাতে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। এই যে আমরা কবুতরটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের কবুতর? এটা ভাই কিং কবুতর, হোয়াইট কিং। হোয়াইট কিং না? জি ভাই। আচ্ছা, এই কবুতরটা আপনি কত টাকা দূরে যাচ্ছে? এই জোড়া তো ভাই আমি 8,000 টাকা খাচ্ছি। 8,000 টাকা? আচ্ছা, কিরকম হলে বিক্রি করবো? এই 6,000 6,500 হলে ছেড়ে দেবেন না? আচ্ছা, এই কবুতর দেখলাম খুবই সুন্দর, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি লোহাবাজার থেকে সংগ্রহ করছি। লোহাবাজার থেকে? আচ্ছা, এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন আমাদেরকে শেয়ার করা যাবে? ভাই বেশি একটা ব্যবধান না তো? না না না, ঠিক আছে ভাই, এটা আমার পাঁচের মতো পড়ছে। আচ্ছা, পাঁচের মতো পড়ছে। 6,000 টাকা বা 6,500 টাকা বিক্রি করে ছেড়ে দেবেন? আচ্ছা, কবুতরটা খুবই সুন্দর দর্শক মন্ডলী, আপনারা দেখলেন, আপনারা তাই বা কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া এবার আরও অনেকগুলো কবুতর আছে বিভিন্ন জাতের। কী কী জাতের কবুতর আছে ভাই? এখানে সিরাজি আছে, কিং আছে, হলুদ বোম্বাই আছে, সাদা বোম্বাই আছে, সব ধরনের কবুতর মোটামুটি দেওয়া যাবো লাগলে। আচ্ছা, আপনি তো প্রতি বুধবারই বাজারে আসেন না? জি ভাই, জি ভাই। আচ্ছা, আপনার ওই আমাদের CBTV5 এর দর্শকের জন্য যদি আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনার সাথে যোগাযোগ করে যদি কবুতর কিনতে আসে, এই কবুতরটা বা অন্য কোনো কবুতর কিনতে আসে, তাহলে আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? জি ভাই, অবশ্যই। আপনার নাম্বারটা একটু বলুন। 01609 06 09 09 255 231 231। আপনার নাম কি বললেন? আমার নাম সোহেল রানা। সোহেল রানা, আপনার বাসা কোথায়? আমার বাসা বসতে বর্মি বাজারে। না, বর্মি বাজারের সোহেল ভাইয়ের কাছ থেকে আপনারা যে কোনো জাতের কবুতর কিনতে পারবেন, চলে আসতে পারেন বর্মি বাজারে, ঐতিহ্যবাহী বর্মি বাজার গাজীপুর জেলা শ্রীপুর জেলা দিন। এবছর কবুতরগুলো এগুলো কি জাতের? বোম্বাই কবুতর আছে। বোম্বাই? জি ভাই, বোম্বাই। দেশি কবুতর গুলার দাম কিরকম? দেশি কত ভাই? 400 500। 400 বা 500 এরকম? আচ্ছা, এই কবুতরটার পরে আপনার হাইয়েস্ট যে দাম কবুতর কোনটা আছে? বাজার শেষ পর্ব বুঝলেন না, এখন তো কবুতর বেঁচে কিনে শেষ। আচ্ছা, ঠিক আছে। কথা বলছিলাম একজন কবুতর ব্যবসায়ীর সাথে, ওনার কাছে সব জাতের কবুতর পাওয়া যায়। আপনারা চাইলে ওনার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমরা চেষ্টা করবো আমাদের CBTV5 এর ডিসক্রিপশন বক্সে আমাদের ওনার নাম্বারটা দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন।